ভোলার ছেলে দীপু অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা, তবে প্রতারণা করে এই বয়সেই হয়েছেন কোটিপতি। কিভাবে তার উত্থান, কিভাবেই বা সম্ভব হলো এমন নিখুঁত প্রতারণার, জানাবো প্রতিবেদনে। দীপু নামের এই ছেলে প্রতারণাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। পুরো নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম দীপু, বয়স সবে ২০ পার হয়েছে। তবে তার ক্রিমিনাল মাইন্ডের বয়স নাই বা বললাম, রীতিমতো প্রতারণার দোকান খুলে বসেছিলেন তিনি। পড়াশোনা অষ্টম শ্রেণী পর্যন্ত, তবে প্রতারণা বিষয়ে রীতিমতো পিএইচডি। নইলে কি আর সরকারি কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষিত সব মানুষজন তার প্রতারণার শিকার হন। ভোলার এই তরুণের আপাতত জায়গা কারাগারে। আমি মেজর জেনারেল বড় কোনো কথা যাদেরকে জানাইছি তাদেরকে চিনি, তাদের ধন্যবাদ দিচ্ছি, এর বাইরে আমি কিছু বলিনি। মালিক কোনো গ্রুপের মালিকের বিষয়ে আমি ওখানে বলিনি, আমি নোমান গ্রুপের পক্ষ থেকে দিতে পারি, কারণ আমি একজন যদি ইও সাধারণ মানুষই তো একটা পক্ষে বলতে পারে, কিন্তু আমি তো তাদের গ্রুপের কথা বলিনি যে আমি ওই গ্রুপের মালিক বা কি এরকম কোনো কিছু আমি ওখানে উল্লেখ করিনি। আমার আমি কী পেশা করবো, আমি আমার এখন কি কাজ করার মতো কোনো আছে না। প্রতারণার মাধ্যমে এই বয়সেই কোটিপতি দীপু, আছে বিলাসবহুল একাধিক বাড়ি, নিত্য আনাগোনা ফাইভ স্টার হোটেলে, জীবনযাপন রাজসিক, চড়তেন নামি দামি ব্র্যান্ডের গাড়িতে। প্রতারণার জন্য ব্যবহার করতেন ফেসবুক, পাশাপাশি রয়েছে ইউটিউব চ্যানেল। এই মাধ্যমগুলো ব্যবহার করে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রচার করতেন। উপকূলে অসহায়দের ত্রাণ ও করোনার সহায়তার নামে সংগৃহীত টাকা সবই আত্মসাত করেছে দীপু। সরকারি বড় কর্মকর্তা সহ নানা পরিচয়ে উপকূলীয় অঞ্চলে দাতা সংস্থার সহায়তা ত্রাণ আত্মসাতের মধ্য দিয়ে দীপুর প্রতারণা শুরু। এরপর স্কুলের কর্মচারী নিয়োগ, উপবৃত্তির টাকা পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাত সহ নানা অপরাধে জড়ায় সে। করোনা মহামারীতে মানবিক টিম নামে ফেসবুকে পেজ খুলে প্রবাসীদের থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। নিজেকে পরিচয় দিতেন মার্কিন নাগরিক হিসেবে, আবার কোথাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুদকের উপপরিচালক পরিচয়েও প্রতারণা করেছেন। আবার হুট করে হয়ে গেছেন নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান, পোশাক খাতের অন্যতম এই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান পরিচয়েও অনেকের সঙ্গে করেছেন প্রতারণা। বিষয়টি নোমান গ্রুপ কর্তৃপক্ষের নজরে এলে পুলিশের সহায়তা চাওয়া হয়। এছাড়া দীপু ফেসবুকে গুলশান ওয়েলফেয়ার ক্লাবের সেক্রেটারি নির্বাচিত হওয়ার তথ্য প্রচার করে। আগামী দিনগুলোতে আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন তাহলে আগামী দিনগুলোতে সংসদে যাব, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। নিজেকে মেজর জেনারেল পদমর্যাদার নিরাপত্তা গোয়েন্দা হিসেবেও প্রচার করেছেন তিনি। তার পদায়ন নাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে হাতিয়ে নিয়েছেন লাখো টাকা। গোয়েন্দা সংস্থার পরিচালক পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগেই গ্রেপ্তার হয়েছে দীপু। পুলিশের তদন্ত বলছে দীপু বড় ধরনের প্রতারক, প্রতারণার মাধ্যমে ৬০-৭০ লাখ টাকা হাতিয়ে নেয়ার তথ্য স্বীকার করেছে। তার দুইটি বিলাসবহুল বাড়ির তথ্য পাওয়া গেছে, তার বিষয়ে সংগ্রহ করা হচ্ছে আরও তথ্য। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পর্দায় দেখানো লিঙ্কে ক্লিক করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।